নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রক্তিম দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সংখ্যালঘুর স্বার্থে আমিনুলের মন্ত্রিত্ব চাই, আওয়াজ উঠল সোনাই। অঙ্গনওয়াড়ির চাল চুরি করে খোলাবাজারে বিক্রি, আটক অভিযুক্ত। জুয়ার বিরুদ্ধে পুলিশি অভিযান, ধৃত চার অভিযুক্তের ঠাঁই হল জেল হাজতে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সোনাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক আমিনুল হক লস্করকে এবার মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির দাবি উঠল। সোমবার সোনাই এক সাংবাদিক সম্মেলন করে মাধবচন্দ্র দাস কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা এই দাবি উত্থাপন করেন। তারা বলেন, রাজ্যের একমাত্র সংখ্যালঘু বিধায়ক হিসেবে আমিনুল হক লস্করকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা উচিত। এতে করে এতদ অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে তিনি আরো ভালোভাবে কাজ করতে পারবেন। আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় শ্রীযুক্ত সর্বানন্দ সোনোয়াল মহোদয়ের কাছে আমাদের দাবি তুলে ধরতে চাই। বিগত অনেক বছর ধরে আমাদের সোনাইবাসীরা কোনো মন্ত্রিত্ব স্বাদ পাননি, কিন্তু আমরা বিগত লোকসভা নির্বাচনে দেখতে পেলাম যে আমাদের মাননীয় বিধায়ক ওনার কর্মদক্ষতার মাধ্যমে প্রত্যেকটি অঞ্চল বরাঘেরি যেভাবে চষে মাইনরিটি ভোট যেভাবে আয়ত্ত করেছেন, তাতে একটা আমরা দেখতে পেলাম যে ওনাকে আশা আমরা রাখতে পারি যে ওনার মাধ্যমে যদি আমরা মাইনরিটির দায়িত্ব যদি ওনাকে আমরা দেই ভবিষ্যতে বরাঘেরি, হ্যাঁ, তাহলে উনি মাইনরিটির যে বিজেপিতে এখন যেমন আমাদের মোদী সরকার বলে আসছে যে সবকি সাথ সবকি বিকাশ, তো অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সবকি সাথ সবকে বিকাশটা সঠিকভাবে হচ্ছে না। আজকে বিধানসভায় আমরা দেখতে পারি যে অতজন আমাদের এমএলএর মধ্যে একজন মাত্র মাইনরিটির আমাদের মুসলিম এমএলএ শুধুমাত্র আমিনুল মহোদয়, কিন্তু আমরা সেন্ট্রালের এই অল্প দিন আগে যদি আমরা সেন্ট্রালেরটা যদি দেখতে পাই, লোকসভা ভোটে দুইজনই মাত্র জিতেছিল বোধহয় বিজেপি থেকে, মুক্তার সাব্বাস নকভি আরেকজন শাহনাজ হোসেন, ওনাকে দুজনকে ওরা কিন্তু মন্ত্রিত্ব। পরে অন্য এক বক্তা বক্তব্য রাখতে গিয়ে জানান, পূর্ব সোনাইয়ের শিক্ষামূলক কর্মকাণ্ডে বিধায়ক আমিনুলের কর্মতৎপরতা প্রশংসার দাবি রাখে। বিধায়ক আমিনুলকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে সোনাইবাসী আরো উপকৃত হবেন। পলিটিক্সের কথা বলা হয়েছে, সবার সম ভাগিদারি বাগদারি বা উন্নয়নে, তাই আমরা মনে করি আমাদের কর্মতৎপর বিধায়ক আমিনুল হক লস্কর মহাশয়কে যদি আসাম মন্ত্রিসভায় নেওয়া হয় তাহলে সামগ্রিকভাবে আমরা সবাই উপকৃত হব, আমাদের উন্নয়ন ত্বরান্বিত হবে। করিমগঞ্জের পাথারকান্দিতে শিশু খাদ্য কেলেঙ্কারির এক অভিযোগ প্রকাশ্যে এসেছে সোমবার। অভিযোগে জানা গেছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য বরাদ্দকৃত শিশু খাদ্য দীর্ঘদিন ধরে গোপনে অন্যত্র বিক্রি করা হচ্ছিল। এদিন সামগ্রী বিক্রি করার সময় স্থানীয় বাসিন্দারা হাতে নাতে ধরে ফেলেন পাথারকান্দি আইসিডিএস এর কর্মচারী আতাউর রহমানকে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু খাদ্য কম পরিমাণে বণ্টন করে এসব সামগ্রী অন্যত্র বিক্রি করে আসছিলেন তিনি। অভিযোগে জানা গেছে, বিভাগীয় আধিকারিক এবং ঠিকাদারদের যোগসাজিশেই চলছিল এই কেলেঙ্কারি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আতাউরকে আটক করতে সক্ষম হয়েছে। বর্তমানে পুলিশ তাকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।
পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, সকাল 10টা সাড়ে 10টা নাগাদ তারা লক্ষ্য করেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু খাদ্যের কয়েক বস্তা চাল এবং মটর খোলা বাজারে বিক্রি করতে নিয়ে যান অভিযুক্ত আতাউর। আজি রাতিপুৱা ধরক আপনি 10টা সাড়ে 10টা মান হব, ইয়ারপরা এটা এটা অটোত কেই বস্তা চাল আর মটর, এই মানুষজন তো আমি প্রথমতে চিনি পোৱা নাই, সি কি করলে ইয়ারপরা লই কেনে মার্কেটত লই গেলে, মার্কেটত লই বিক্রি করেছে। আমি এটা দেখা পাই, আমার মানে আমার মন্ডলের মানুষ কেটা দেখা পাইছে, দেখা পাওয়ার পিছনে আমার খবর দিলে, তারপরে আমি গলো, গিয়ে পেলায় দেখিলো যে ঠিকই কথা, মার্কেটত বিক্রি করেছে। তারপর আহিল অফিসত, অফিসত এই যে মানুষজনে বিক্রি করেছে তাক ধরিল যে দাদা আপনি মালটো বিক্রি করলে কিয় কার মাল কি হয়, কি কলে না এই তো আমার অঙ্গনওয়াড়ি এই চাইল্ড ডেভেলপমেন্টের মাল হয়, প্রথমতে কলে আমার এই কন্ট্রাক্টরে দি গেছে, কন্ট্রাক্টরে তাক সেপারেট কিয় দি যাব, আর এই গভ সাপ্লাই মাল হয় আমার চাইল্ড ডেভেলপমেন্টের হয়, এই আবার সেপারেটকে তাক কিয় দিব, ঠিক লাস্টত কলে যে হিয়তো চাহ পানি খাওয়ার কারণে না দেখা গৈছে। আর একটা জিনিস, এই যে মাল যাক আছে ইয়াত ঐশ্বর্যজনকভাবে দেখা গৈছে মাল সকল স্থানে একটা মানে দিকে দিয়ে আছে। এটা একটা কথা, আমার গোটে যিমানেই সেন্টার আছে গোটে সেন্টারত তো মানে স্টুডেন্ট তো একে হেৰিত নাই, কিছুমানত আছে 80 জন, কিছুমানত আছে 50 জন, তো এইটো আর একে সিস্টেমত মানে একে ওয়েটত, যেমন 21 কিলো মটর, হ্যাঁ 75 কিলো চাউল একে বেসিস কেন দিব, সেটা মানে মানুষ বেস করে আপনি কিভাবে ইয়ার মধ্যে কিবা একটা দুর্নীতির বা কিবা একটা কেলেঙ্কারি? আমি এটা ভাবিছো, আমি আমার রাইজর মানুষ এটা দেখা পাইছো যে চাইল্ড ডেভেলপমেন্টের কিবা একটা হয়, হ্যাঁ এই আজি সতককে আমি দেখা পালো যে হয় এই সচা কথা, মানুষের কথাবিল সচা হয়েছে, ইয়াতে একটা করাপশন আছে, ইয়াতে একটা 2 নম্বরী চলি আছে, আমার যে মানে এলটমেন্ট হয় যেটো সেন্টারত এলটমেন্ট দিব লাগা হয় যে ইমানখিনি দিব লাগে, সেই ইমানখিনি না যায়, তাতে কিছুমান কালোবাজারি হয়ে যায়। এটা কি প্রশাসনের কাছে কিবা দাবি জানাইছে নাকি? আমি দাবি জানাইছো যে সঠিক সিদ্ধান্ত লই পেলায় ইয়াতে আমার যে মানে সুস্থ ব্যবস্থাতে এটা ডিস্ট্রিবিউট হব লাগে, আর আমার দাবি হল যাতে যেটো কন্ট্রাক্টরে এইটা সাপ্লাই দিয়ে তারপরা ডিটেলস তো লব লাগে, আর ডিটেলস কিমানখিনি আমার সেন্টার প্রতি যায় সেইটা আমার। পুলিশ জানিয়েছে শিশু খাদ্য কালোবাজারি করার অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য আতরকে আটক করা হয়েছে। মানুষে অভিযোগ করছে যে হ্যাঁ অঙ্গনওয়াড়ি চালগুলো বিক্রি করতেছে, মানে চুরি হিসাবে বিক্রি করতেছে, গতিকে তার জিজ্ঞাসাবাদ লাগে নিতেছে আপাতত। তো আপনারা চাউল টাল সিজ করছেন? হ্যাঁ চাউল সিজ করছি আমরা, তারপরে তদন্ত চলে। আপনার কাকে নিচ্ছেন এখন? হয়তো একটা কর্মী ড্রাইভার, সিডিপুর ড্রাইভার, তার অভিযোগ কি ছিল? তার অভিযোগ, তার উপর অভিযোগ যে চুলগুলো চুরি করে চাউলগুলো অঙ্গনওয়াড়ি চাউলগুলো এনে বিক্রি করতেছে, তারপরে স্থানীয় মানুষে ধরতেছে, তার ধরিয়া তারে পুলিশে জানাইতেছে যে চুরসহ ধরা হয়েছে, তারপরে আমরা আইসি বলে গেলে আমরা তদন্ত শুরু করছি, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। এদিকে চাল কালোবাজারি অভিযুক্ত আতাউরকে জিজ্ঞাসা করলে তিনি সাফ জানান এই চালগুলো অফিসের নয়, এসব চাল ঠিকাদার আলতাফ হোসেন তাকে পৃথকভাবে দিয়েছেন। না না এটা আমরা অফিসের মাল নাই তো কইলাম। হ্যাঁ এটা অফিসের মাল নাই। এটা কি আর মাল? কি আর মাল? এটা আইয়া কন্ট্রাক্টরে আলাদা তিনটা প্যাকেট দিয়ে গেছি, তার আলাদা রাখছি। কাক দিছিল? কাক দিছিল? আমরা অফিসে দিছি কইছে করছ, মানে তোমরা এটা মানে বেতনের উপরে তোমরা রেফার করে 2000 টাকা দিতাম, তোমরা এখান থেকে আমার মাল এক্সট্রা আছে আর কিছু মাল এক্সট্রা আছে? হ্যাঁ তার আনছি, আর তিনটা প্যাকেট মাল আনছি এক্সট্রা এক্সট্রা। আমি এইটু কাক দিছিলে? মানে কইছে অফিসার আমরা যে পরিশ্রম করবো, একটু চা চু খাইতু খাই মারি আর কিছু, সত্য কথাটা কইলাম আমি। ফাইল বা তারা ফল। আপনার কন্ট্রাক্টর নাম তো কি আছে? কোন ডিপার্টমেন্ট, কোন কন্ট্রাক্টর হয়? এটা আলতাফ হোসেন বলে কন্ট্রাক্টর। তীর ও জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে 4 তীর ব্যবসায়ীকে আটক করেছে শিলচর পুলিশ। ঘুঙ্গুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর আলীর পৌরোহিত্যে পুলিশ একটি দল ঘুঙ্গুর এলাকায় দুর্গাপল্লীতে অভিযান চালিয়ে তীর ব্যবসায়ীদের ঘাঁটি উৎখাত করেন। এই অভিযানের সময় পুলিশ কয়েকটি তীর খেলার বইসহ নগদ 2000 টাকা উদ্ধার করেছে, সঙ্গে আরও 4 জন তীর ব্যবসায়ীকে আটক করা হয়। ধৃত তীর ব্যবসায়ীরা হলেন রামবাবু গোয়ালা, সমীর আহমেদ, পাতিরাম গোয়ালা ও সন্তোষ দাস। এদের মধ্যে প্রথম 3 জনের বাড়ি আতালবস্তিতে এবং সন্তোষ দাসের বাড়ি দুর্গাপল্লীতে। ধৃত জুয়ারিদের আদালতে তোলার পর জেলে পাঠানো হয়। আগামী 5 জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে ধলাই বিধানসভা কেন্দ্রে পুনিখাল বস্তি কালীবাড়ি কমিটি রবিবার থেকে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে। মন্দির কমিটির সদস্য অশোক নায়ক জানান, এই কর্মসূচি 5 জুন পর্যন্ত অব্যাহত থাকবে।
তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালনের তিন দিন আগে থেকে কাজ শুরু করেছে কমিটি। তিনি জানান, আগামী 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সমাপ্তি হবে। জানি প্রত্যেক বছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। তাই আমরা আজ 2 জুন আমরা বিশ্ব পরিবেশ দিবস আরম্ভ করেছি কার্যসূচি। আগামী 5 জুন পর্যন্ত এই কার্যসূচি চলবে। তাই আমরা এই গ্রামের প্রত্যেক সকলে ভূমন্ধর প্রথম খণ্ড পুনিখাল বস্তির সকলে আমরা যে বাড়ির চারা মানে ফল জাতীয় গাছ বীজ রোপণ করছি, এই সংকল্প নিয়েছি আমরা। যদি আমাদেরকে বন বিভাগের তরফ থেকে একটু উদ্যোগ নেন, তারা যদি আমাদেরকে সাহায্য করেন, তারা আমাদেরকে এই কিছুটা চারা সাহায্য করার আমরা অনুরোধ জানাচ্ছি। তো আপনারা আজকে থেকে সেটা শুরু করলেন কেন? আমরা মানে বেশি থেকে বেশি চারা রোপণ করব, এই নিয়ে আমরা কার্যসূচি চালাই যাচ্ছি 5 জুন পর্যন্ত। তাই আমরা আগেও 5 জুনের 5 জুন পর্যন্ত চলবে কাজ, এরপর কী করবে? তাই আমরা এই কার্যসূচিটা আরম্ভ করছি। চারা নিয়েছি, গ্রাম থেকে চারা সংগ্রহ করছি, এবং আমরা অনুরোধ রাখছি যে আমরা বন বিভাগের মহোদয়দের কাছে আমরা কিছু চারা যদি আমরা সাহায্য পাই, তাই আমরা এই চারাগুলা রোপণ করলে আমাদের এই যে বিশ্ব পরিবেশটা সুন্দর হবে। আর আমাদের এই গাছ বীজ যে নাই, তাই আমরা অনেক কষ্ট পাচ্ছি। তাই এই কারণে আমরা এই যে আমাদের গ্রামবাসী সকলেই এই রবিবার শিলচর শ্রী শ্যামসুন্দরজির মন্দির পরিচালনা এবং উন্নয়ন সমিতির ব্যবস্থাপনায় বিনামূল্যে এক চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। এ শিবিরে শিলচরের বিভিন্ন চিকিৎসকরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের বিভিন্ন রোগের চিকিৎসা করেন এবং বিনামূল্যে রোগীদের ওষুধপত্র প্রদান করেন। এ ব্যাপারে উন্নয়ন কমিটির সম্পাদক নন্দদুলাল রায় বলেন, আসবে এখানে 11টা বাজে, আসার একটি অনেক সংখ্যা অনেক হবে। আর এখানে বিভিন্ন ডাক্তারে এসেছেন, তারা আমাদের সারাদিন যে আমাদের ডাকে শ্যামসুন্দরজি ডাকে, ওনাদেরকে আমরা শ্যামসুন্দরের পক্ষে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই। এবং যারা এই টেকনিশিয়ান আছে এবং মেডিসিন ডিপার্টমেন্টে আছে, পেশার কেয়ার হেলথ কেয়ার যারা আরও বিভিন্ন ইভেন্টসের যারা মেয়েরা ছেলেরা আছে, ওদের সবাইকে মন্দিরের পক্ষ থেকে আমি অশেষ অশেষ। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে রবিবার এক ইফতার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে বক্তব্য রাখেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দে, প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, সঞ্জীব রায়, শরীফউদ্দিন, নরসিংপুর ব্লক কংগ্রেসের সভাপতি রাজন পালিত, আলতাফ হোসেন লস্কর প্রমুখ। এদিকে শিলচরের ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন খোঁজের উদ্যোগে রবিবার এক ইফতার পার্টি আয়োজন করা হয়। সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই ইফতার পার্টি নিয়ে কথা বলতে গিয়ে আহমেদ জানান, সাধারণত 27তম রমজান দিবসেই তারা এই ইফতার পার্টি আয়োজন করে থাকেন। আমরা খোঁজের তরফ থেকে একটা ছোট ইফতার পার্টির আয়োজন করেছি। আজকে 27 রমজান, আজকে 27 রোজা, এই উপলক্ষে আমরা একটা ইফতার পার্টি আয়োজন করেছি, যেখানে আমরা খোঁজের সদস্য কর্মকর্তারা সঙ্গে কিছু অতিথি আমাদের আমন্ত্রিত অতিথি আছেন, তাদেরকে আমরা ইফতারের জন্য আয়োজন করেছি। ইফতার সম্বন্ধে আপনাকে বলতে হবে যে ইফতার প্রত্যেক রোজাদার সন্ধ্যার সময় যে খাওয়া খান সেটাকে ইফতার বলা হয়। সে সম্বন্ধে একটু বিস্তারিত বলার জন্য আমি মিলনউদ্দিন লস্কর সাহেবকে বলছি। পরে ইফতার আয়োজন নিয়ে কথা বলতে গিয়ে মিলন উদ্দিন লস্কর প্রথমেই আয়োজক সংস্থার কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই মাসটি ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ভীষণ পুণ্যের মাস। পবিত্র রমজানের শেষ প্রান্তে এসে খোঁজ ক্রিয়া ও সামাজিক সংস্থা আজকে যে ইফতার মাহফিলের আয়োজন করেছে, এই আয়োজন করার জন্য আমি খোঁজের সভাপতি, সম্পাদক, সকল কর্মকর্তাদের
অভিনন্দন জানাচ্ছি। রমজান মাস ইসলামিক ক্যালেন্ডারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাস, এটা কোরআন অবতীর্ণের মাস, অত্যন্ত পুণ্যময় এই মাস। এই মাসে করুণাময় ঘোষণা করেছেন যে তিনি দুজকের দরজা বন্ধ করে দেন। এদিকে সোমবার বদরপুরে আয়োজন করা হয় এক ইফতার পার্টির। বদরপুর কেন্দ্রের অ্যাংলার বাজার মণ্ডল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় এই ইফতার পার্টি। এতে উপস্থিত ছিলেন বদরপুরের বিধায়ক জামাল উদ্দিন আহমেদ, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হুসেন আহমেদ, মণ্ডল সভাপতি মজিবুর রহমান লস্কর প্রমুখ। জানা গেছে কয়েক শতাধিক মানুষ এই ইফতার পার্টিতে অংশ নিয়েছেন। ঈদ উপলক্ষে সোনাবাড়ি ঘাটে নিউ ইয়ংস্টার ক্লাব শাড়ি লুঙ্গি ইত্যাদি বিতরণ করেছে। মোট 600 জনকে এদিন বস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক নাজিম উদ্দিন, আশু চৌধুরী, আফজল হোসেন মজুমদার, বাহরুল ইসলাম বড়ভুইয়া, রীনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। শেষ করার আগে আমার বাংলার বিশেষ বিশেষ খবর আরও একবার। সংখ্যালঘুর স্বার্থে আমিনুলের মন্ত্রিত্ব চাই, আওয়াজ উঠল সোনাইয়ে। অঙ্গনওয়াড়ির চাল চুরি করে খোলাবাজারে বিক্রি, আটক অভিযুক্ত। জুয়ার বিরুদ্ধে পুলিশি অভিযান, ধৃত চার অভিযুক্তের ঠাঁই হল জেল হাজতে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।